يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আজকে আমার আলোচ্য বিষয় হল জাকাত। জাকাতের সঠিক পদ্ধতি অর্থাৎ জাকাত বের করার সঠিক নিয়মটা কি এবং জাকাতের হকদার কারা, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে জাকাত দেওয়ার জন্য দুটি শর্ত লাগে, দুটি শর্ত। একটা হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ, নিসাব বলতে গেলে মানে সোনা এবং রূপা অর্থাৎ সোনা চাঁদি, এই দুটোর সমপরিমাণ টাকা হতে হবে। সোনা কতটা সমপরিমাণ হতে হবে আর চাঁদি কতটা হতে হবে? চাঁদি হতে হবে 52.5 ভরি। 52.5 ভরি সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে তাহলে তাকে জাকাত বের করতে হবে। এবং সোনা হল যে 7.5 ভরি, সমপরিমাণ কারো কাছে যদি টাকা থাকে তাহলে তাকে জাকাত বের করতে হবে। তাহলে চাঁদির হিসাবটা একটু আলাদা আর সোনার হিসাবটা আলাদা। 52.5 ভরি অর্থাৎ প্রায় 40-42 হাজার টাকা, আর 7.5 ভরি সোনা এটার সমপরিমাণ এখন মূল্য দাম হবে প্রায় 4 লাখ টাকা। তো আপনার ইচ্ছা, এখানে আপনি স্বাধীন, যে কোনো একটা মানে বিষয় সোনা অথবা চাঁদি যে কোনো একটা বিষয়কে আপনি হিসাব করে জাকাত বের করতে পারেন। আলেম ওলামারা বলেছেন যে ওই দুঃখী মিসকিনদের দিকে তাকিয়ে চাঁদি হিসাবে জাকাত বের করা, এটা হলো উত্তম, এক নম্বর শর্ত। তাহলে নিসাব বলতে গেলে চাঁদি অথবা সোনার সমপরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে। এই টাকাটা কতদিন থাকতে হবে? আজকে রমজান মাস, আপনার কাছে চাঁদি হিসাবে আমরা ধরি যে 40,000 টাকা আজকে আছে। আগামী রমজান পর্যন্ত এই 40,000 টাকা বা অথবা এর থেকে যদি বেশি থাকে তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। 100 টাকায় 2.5 টাকা জাকাত বের করতে হবে। তো সেরকম যদি আপনার কাছে টাকা থাকে তাহলে 40,000 বা 40,000-এর বেশি। আর যদি সোনার হিসাব করেন তাহলে আপনাকে 4 লাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং 4 লাখ হবে আজকে, এবং আগামী রমজানে যদি আপনার 4 লাখ অথবা 4 লাখের বেশি থাকে তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাকাত যোগ্য যে সম্পদগুলো আছে সে সম্পদের মধ্যে কোনো একটি যদি সম্পদ আপনার নিসাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ সোনা অথবা চাঁদা সমপরিমাণ যদি আপনার টাকা হয়ে যায় তাহলে জাকাত যোগ্য যত সম্পদ আছে সব সম্পদকে, অন্যান্য সম্পদগুলো নিসাব সমপরিমাণ না হলেও আপনাকে এক জায়গায় গচ্ছিত করে সমস্ত মালের জাকাত বের করতে হবে। যেমন উদাহরণ দেওয়া যায় যে আপনার কাছে 40,000 টাকা আজকে আছে এবং এটা আগামী রমজানে আপনার কাছে 40,000 টাকা অথবা তার থেকে বেশি কিছু আপনার কাছে থাকলো বা 40,000 টাকায় থাকলো, এবার আলাদাভাবে আপনার কাছে নগদ জমানো টাকা আছে 1 লাখ টাকা, সোনা আছে, আরো কিছু আপনার জাকাত যোগ্য যে সম্পদগুলো আছে সেগুলো আছে, তাহলে সেগুলোকে এক জায়গায় গচ্ছিত করে সমস্ত সম্পদের জাকাত বের করতে হবে। এটা হলো বিষয়, বুঝতে পেরেছেন? যে যেকোনো একটা সম্পদ, জাকাত যোগ্য সম্পদের যেকোনো একটা সম্পদের নিসাব অর্থাৎ সোনা এবং রূপার যদি সমপরিমাণ হয় আমি জাকাত যোগ্য সম্পদ কি কি সেগুলো বলব। আর একটা বিষয় হলো যে জাকাত আপনার আজকে নিসাব পরিমাণ হলো অর্থাৎ 40,000, চাঁদি হিসাবে 40,000 হলো, আগামী রমজান আসতে আসতে আপনার 40,000 থেকে কিছু কমে গেল, 2,000 5,000 কমে গেল,
তাহলে আপনাকে আর যাকাত বের করতে হবে না। তারপরে যেদিন আপনার 40,000 টাকা হবে সেদিন থেকে আবার এক বছর ধরতে হবে। উদাহরণস্বরূপ আগামী রমজানে আপনার কমে গেল, কিন্তু তারপরে রমজানে আপনার 40,000 হলো, তাহলে তারপরে রমজান পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যে 40,000 যদি থাকে তাহলে আপনার জাকাত লাগবে, নাহলে জাকাত লাগবে না। আজকে আপনার আরেকটা বিষয় হলো যে আজকে আপনার নিসাব সমপরিমাণ হয়ে গেছে, কিন্তু আগামী রমজান আসা অবধি এর মাঝে মধ্যে এর মাঝে যে 12 মাস আছে, এই 12 মাসের মাঝে আপনার টাকা কমে গেল, অর্থাৎ 40,000 থেকে 10,000, 30,000, তারপরে আবার ওই নিসাব মানে আগামী রমজানে এসে আবার আপনার 40,000 হয়ে গেল, তবু আপনাকে জাকাত বের করতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। জাকাত মানে যোগ্য সম্পদগুলো কি কি? আমরা এখানে চারটি জিনিস পাই যে জাকাত যোগ্য সম্পদ হলো সোনা এবং চাঁদি। জাকাত যোগ্য সম্পদ হলো সোনা এবং চাঁদি, এবং সোনা এবং চাঁদির পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো যেমন মুদ্রা, ডলার, টাকা ইত্যাদি। এখানে তিনটা জিনিস বলা আছে, একটা হলো সোনা, চাঁদি এবং টাকা। দ্বিতীয় হলো যে ব্যবসায়িক সম্পদ, এটা হলো জাকাত যোগ্য সম্পদ। আর তৃতীয় হলো যে আপনার জাকাত যোগ্য সম্পদ হলো যে প্রাণী, চতুষ্পদ জন্তু। তো এই চারটি হলো জাকাত যোগ্য সম্পদ। আজকে আমরা একটু ব্যবসা নিয়ে, যেহেতু সোনা চাঁদির বিষয়টা ক্লিয়ার হলো, এবার ব্যবসা নিয়ে একটু আলোচনা, ব্যবসায়িক সম্পদ নিয়ে একটু আলোচনা। ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে আমরা ভাবি যে ব্যবসায়িক সম্পদগুলো আমরা কিভাবে বের করবো, এরও কিন্তু নিসাব পরিমাণ হতো। আপনি আজকে 20,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে ব্যবসা লাগালেন, দেখা গেল যে 6 মাস পর সেই হিসাব করে আপনি বুঝতে পারলেন যে সেটা ওই টাকাটা, নগদ টাকাটা মানে ব্যবসা যেগুলো বেচা কিনা করছেন সেগুলো দাম টাম সব কিছু ধরে দেখা গেল যে 40,000, অর্থাৎ চাঁদির হিসাবে আপনার মানে 40,000 নিসাব পরিমাণ হয়ে গেছে। তাহলে 40,000 হিসাবে যদি দেন, নিসাব পরিমাণ হয়ে গেছে, তাহলে আপনার ওই ব্যবসাটাকেও সেই দিন থেকে আপনার 1 বছর অতিক্রান্ত হওয়া লাগবে, মানে 1 বছর অতিক্রান্ত হবে, তারপরে আপনি ওই ব্যবসার মালগুলো বের করে জাকাত দিবেন। ব্যবসার মাল যেগুলো আপনাকে জাকাত বের করতে হবে সেগুলো হলো যে ব্যবসার জন্য আপনি যে গাড়ি, মেশিন এবং যে দোকানটা ব্যবহার করছেন তার জাকাত লাগবে না। আপনার যদি গাড়ি অনেক হয়, 100টাও হয় এবং হাজারো মানুষ যদি যাওয়া আসা করে, অনেক সম্পদের মালিক হন, মানে আপনার ওই গাড়িগুলো যদি অনেক সম্পদের হয় আপনার, তবুও কিন্তু আপনার জাকাত লাগবে না, যেহেতু ওগুলো আপনার মানে ব্যবসার পণ্য নয়, এজন্য জাকাত এগুলো ব্যবহারের বিষয়, জাকাত লাগবে না। কিন্তু যেগুলো পণ্য যেগুলো আপনি বিক্রি করছেন, হয়তো সেটা আপনার বাড়িও হতে পারে বেচা কিনা, সেটা জায়গা হতে পারে, সেটা বাড়ি পাথর হতে পারে, যাই হোক না কেন যে বিষয়ে আপনি বেচা কিনা করবেন তার জাকাত বের করতে হবে। এবং সেটা যদি তৈরির কোনো বিষয় হয় তাহলে আপনি আজ থেকে তৈরি করতে যে সময় লাগবে সেখানে আপনাকে খরচ এবং আয় হিসাব করেও জাকাত বের করতে হবে। কিন্তু যেগুলো ব্যবহার করছেন বা হয়তো আপনি চেয়ার টেবিল যেগুলো আপনার চিরস্থায়ী ভাবে আছে সেগুলো জাকাত বের করতে হবে। ঠিক ওইরকম ভাবে বাড়ির আসবাবপত্র আপনাকে জাকাত লাগবে না, শুধু চাঁদি এবং সোনা ব্যতীত। চাঁদি এবং সোনা সেটা ব্যবহৃত হোক আর ব্যবহৃত হোক এর জাকাত বের করতে হবে, বাদ বাকি আপনার কোনো জিনিসের জাকাত লাগবে না। সেটা বাড়ি হোক, গাড়ি হোক, এমন হাতের ঘড়ি হোক বা আপনার পোশাক হোক, তারও জাকাত লাগবে না। সে পোশাকটা যদি আপনার মানে অনেক দাম হয়, 50 লাখ দাম হয়, তবু আপনার জাকাত লাগবে না। যেটা ব্যবহার করছেন সেটার জাকাত লাগবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে ব্যবসার ক্ষেত্রে এগুলো জাকাত লাগবে। এখানে কিছু বিষয় হলো যে আমাদের কিছু বিষয় আছে যে জাকাত আমরা তো বললাম, তো আরেকবার বলে দিই যে জাকাত যদি মধ্যে যদি আপনার আজকে নিসাব পরিমাণ হলো এবং আগামী রমজানে নেশার পরিমাণ হতে হতে মধ্যে যদি কমে যায়, তারপরে আপনার জাকাত লাগবে।
যাই হোক এটা ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে আপনারা পরবর্তীতে করতে পারেন। এবার আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটি হলো যে যাকাত পাওয়ার হকদার কে। যেহেতু পশু প্রাণীর ব্যাপার এখানে আসে না এবং আমরা ওগুলো করি না, এজন্য এই বিষয়টি আলোচনা হলো না, শুধু সোনা এবং ব্যবসার বিষয় নিয়ে আলোচনা হলো। এবার আমরা যাকাতের হকদার কে এই বিষয় নিয়ে আলোচনা করব। যাকাতের হকদার সেই বিষয়ে আল্লাহ তাআলা, তাহলে যাকাত কারা হকদার এটা এবার আমরা জানবো। যাকাতের হকদার যেটা সূরা আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন 7 নম্বর আয়াত, এটা আগে এই 7 নম্বর আয়াতটা নিয়ে আলোচনা করি, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকা। এখানে ব্যাকরণগত দিক দিয়ে যারা এখানে আলেম ওলামা আছেন বা যারা আরবিক শিক্ষক আছেন তারা জানেন যে ইন্নামাস সাদাকা, তো ইন্নামাস সাদাকাতি, ইন্নামাস সাদাকাতু, এই যে ইন্নামা আছে এবং আস সাদাকা আলিফ লাম আছে, মানে নিশ্চয় সাদকা অর্থাৎ যাকাত, নিশ্চয় সাদকা অবশ্যই অবশ্যই সাদকা অর্থাৎ যাকাত, এটা শুধু এই 8 শ্রেণীর ব্যক্তির জন্য যাদের কথা উল্লেখ করা হচ্ছে। তারা কে কে? তাদের মধ্যে একজন হলো জেলিল ফুকারাই ওয়াল মাসাকিন। জেলিল ফুকারাই ওয়াল মাসাকিন এখানে দুইজন ব্যক্তি, একজন হলো ফকির আর একজন হলো মিসকিন। ফকির মিসকিনদের নিয়ে একটু আলোচনা করি যে ফকির কারা এবং মিসকিন কারা। এখানে ফকির কারা মিসকিন কারা, হাদিস মোতাবেক যেটা আলোচনা আছে আলেম ওলামারা কখনো ফকিরকে মিসকিন আর মিসকিনকে কখনো ফকির বলেছেন, এবং কোরআন ও হাদিসে ঠিক এরকম ভাবে কখনো ফকির যে মিসকিন এবং ফকিরকে মিসকিনকে ফকির বলা যায়। তবে এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে যে ফকির হলো তারাই যাদের কাছে মানে একবেলা খাবার জোটে কিন্তু দুইবেলা খাবার জোটে না, খাটে কোন রকম খায়, অর্থাৎ 6 মাসের খাবার তারা জোগাড় করতে পারে না, কোন রকম একদিনের খাটে এবং খায়, তারা হলো ফকির। আর মিসকিন হলো তারাই যাদের 6 মাসের খাবার স্টক আছে বা মানে খাবার জোগাড় করার মাধ্যম আছে কিন্তু আরো 6 মাসের আর আপনার হয় না, আরো 6 মাসের জোগাড় করতে পারে না, তারা হলো মিসকিন, অর্থাৎ তাদের 6 মাস না চাইলেও হবে। বা হতে পারে মিসকিন আপনার মানে সারা বছর খাবার আছে কিন্তু তার মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ করতে পারে না, যেমন জামা কাপড় ইত্যাদি এবং পরিবারের যে বিষয়গুলো আছে সেগুলো সে মেটাতে পারে না, সে হলো মিসকিন। আবার কখনো কখনো ফকির কেউ মিসকিনের খাতায় ফেলে দেওয়া হচ্ছে, যেমন সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারাই আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াসতাতিউনা যারবান ফিল আরদ। এখানে ফকির হলো তারাই যারা ঘুরে বেড়াতে পারে না, যারা চাইতে পারে না, ফকির হলো তারাই যারা চাইতে পারে না, যারা জমিনে ঘুরে বেড়াতে পারে না, এবং জাহেল লোকেরা অভাবগ্রস্ত লোক, ফকির মানে অভাবগ্রস্ত, জাহেল লোকেরা তাদেরকে দেখে মনে মনে ভাবে যে না চাওয়ার কারণে তারা ভাবে জাহেল লোকেরা মানে অবিবেচনা লোকেরা তারা ভাবে যে কি জ্ঞানী ব্যক্তি, এই মালদার ব্যক্তি, আগ্নেয়া ধনী ব্যক্তি এরকম তারা মনে করে, কিন্তু আসলে তুমি হেনবি চিনতে পারবে তার আলামত দেখে যে সে আসলে ধনী ব্যক্তি নয়। লায়াস আলুন আন্নাস ইলহাফা, তারা একবারে মানে কঠিন ভাবে মানে লেগে পেড়ে তারা মানে চায় না, ভিক্ষুকের মতো তার লেগে পেড়ে চাইতে পারে না, তারা হলো ফকির। তো যাই হোক ফকির মিসকিন প্রায় একই রকম, কিন্তু হাদিসে যেটা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফকির তাকে বলা হয় যার না চাইলে বা একদিন না থাকলে তার পেটের ভাত হবে না, কিন্তু আপনার মিসকিন তাদের কিছু ওয়াসাইল তাদের মাধ্যম আছে। এবার এখন একটা উল্লেখ হলো যে তাহলে যারা চাইছে তারা কি ফকির, যারা চাইছে তারা কি ফকির, তারা ফকিরও হতে পারে মিসকিনও হতে পারে, আবার ফকির মিসকিন কিছুই হতে না পারে। যাদেরকে আরবিতে কোরআনে বলা হয়েছে যে ভিক্ষু, ভিক্ষুক শব্দের অর্থ হলো লিসাইলে ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক যারা চায় তাদেরকে দাও এবং যারা চায় না বঞ্চিত, না চাওয়ার কারণে বঞ্চিত তাদেরকেও দিতে হবে, তাদেরকেও তোমার মালের হক। অতএব যারা চাইছে তারা ফকিরও না হতে পারে এবং মিসকিনও না হতে পারে, তারা পেশাদারিও হতে পারে, বিষয়টা কি? তারপর হলো ইন্নামা সাদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, ওয়াল আমিলিন আলাইহা এখানে বলা হয়েছে যারা যাকাত ওসুল করে, যারা যাকাত বণ্টন করে, যারা যাকাত আদায় করতে ব্যস্ত তাদের বলা হচ্ছে, তারা মালদারও হতে পারে। কারণ হলো তারা যদি অন্য কোনো কাজ করত তাহলে তারা পারিশ্রমিক পেত, বেতন পেত,
অতএব তার বেতন হিসাবে তাদেরকে যাকাতের টাকা থেকে কিছু নির্ধারণ করা যেতে পারে, অর্থাৎ নির্ধারণ করতে হবে, কারণ তারা অন্য কোনো কাজ করলেও যাবত পেত। অতএব এই কাজে তার বন্টনে এবং যাকাত আদায় যারা ব্যস্ত তাদেরকে দিতে হবে। والعاملين عليها والمؤلفة قلوبهم। তৃতীয় নম্বর হলো যে সেই সমস্ত মুসলিমরা যাদেরকে মনে হচ্ছে যে আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে তারা ইসলাম গ্রহণ করতে পারে মনে হচ্ছে, মানে ইসলামের অনেক কিছু তারা জানে কিন্তু তাদেরকে আর একটু সহযোগিতা করলে তারা ইসলামের দিকে ধাবিত হবে। বা হতে পারে যে নতুন মুসলিম হয়েছে কিন্তু অভাব, অভাবের কারণে সে আবার অমুসলিম হয়ে যেতে পারে, তাহলে তাকে জাকাতের মাল থেকে কিছু দেওয়া যেতে পারে। অতএব অমুসলিমদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আপনি বুঝতে পারবেন যে ব্যবহার করতে গিয়ে যে তাকে দেওয়া যাবে কি যাবে না, অতএব এমাম সেটা বুঝে শুনে তাকে দিতে পারে। ফল মোয়াল্লাফাতি কুলুবুহুম অফিল রিকাব, চার নম্বর হলো যে অফিল রিকাব অর্থাৎ দাসমুক্তি। দাসমুক্তি এখন এটা বর্তমানে অবশ্যই না, তবে একদিক দিয়ে আছে, সেটা হলো দাসমুক্তি শুধু নয়, দাসমুক্তির সাথে সাথে আরেকটা হচ্ছে যে যুদ্ধবন্দি বা বলা যায় জেলবন্দি, কারাখানা কারাগার বন্দি, তাদেরকেও এখানে ধরা যাবে যারা বিনা দোষে যাদেরকে ধরছে, যেমন বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় ধরে। বা হয়তো এটাও হতে পারে যে তাদেরকে ধরা হয়েছিল কিন্তু তারা পরবর্তীতে চুরি করেছিল, ধরা হয়েছিল, তার নামাজে হয়ে গেছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, তারা চুরি করবে না, তাদেরকেও দেওয়া যেতে পারে। অতএব বর্তমান তাদেরকেও হয়েছে দাসমুক্তি করা। পাঁচ নম্বর হলো যে ঋণী ব্যক্তি, যারা ঋণগ্রস্ত তাদেরকে দিতে হবে। ঋণগ্রস্ত কিভাবে, এক নম্বর আপনাকে বলি যে ঋণগ্রস্ত হলো যে এমন ব্যক্তিকে বলা যেতে পারে যে তার পরিবারকে চালানোর জন্য সে ঋণগ্রস্ত হয়েছে। পরিবারকে সবই ঠিক আছে, বাড়িঘর সব ঠিক আছে, কিন্তু পরিবারকে যে খাবার দাবার দিবে, তাদের চাহিদাটা মিটাবে, সেটা আর মিটাতে পারছে না, ঋণ করে তাকে মিটাতে হচ্ছে। যেমন এখন হয়তো তাকে ঋণ করে মিটাতে হতে পারে জামা কাপড় কেনার জন্য, সেও হতে পারে ঋণগ্রস্ত। বা এটা হতে পারে যে একজন অভাবী ব্যক্তি, তার বাড়িঘর কিছু নাই, তার পরিবারকে একটু বাড়ি করে দেওয়ার জন্য বা জায়গা কেনার জন্য সে ঋণগ্রস্ত হতে পারে, তার তাকেও দেওয়া যায়। দ্বিতীয় নম্বর হলো যে যে ঋণ মানে একজন ঋণী তো দায়িত্ব নিয়েছে, অনেকে আমরা নিয়ে থাকি যে তোমাকে ঋণ পরিশোধ অমুক দিনে সে করে দিবে, সে যদি না দেয় তাহলে আমি দিব, সে জামিন হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখালো সে টাইম মোতাবেক সে দিতে পারলো না, তাহলে তার ঘর থেকে রাখবে। অতএব সে জাকাতের টাকা থেকে মানে সময় পার হওয়ার পরে জাকাতের টাকা থেকে সে দিতে পারে। তৃতীয় নম্বর হলো যে সে সমস্ত মানে চাষ আবাদকারী লোকেরা যারা চাষ আবাদ করেছে কিন্তু চাষ আবাদ করেছে দুর্যোগ এসে চাষ আবাদটাকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, এখন এবার তার জমি জায়গা সব আছে কিন্তু আবার তাকে চাষ আবাদ করতে গেলে তাকে কিছু টাকা পয়সা লাগবে, অতএব জাকাত থেকে কিছু টাকা পয়সা দিয়ে সে চাষ আবাদ শুরু করবে, ঠিক আবার জীবনযাত্রা ঠিক স্বাভাবিকভাবে তাকে শুরু করতে হবে। বা ঠিক এরকমভাবে ব্যবসায় তার লস হলো, এখন সে ব্যবসা আবার দাঁড়াবে কিন্তু তার উপায় নেই, দাঁড়াতে পারছে না, তাহলে জাকাতের টাকা থেকে নিয়ে সে দাঁড়াবার জন্য সে কিছু টাকা নিয়ে আবার ব্যবসা শুরু করতে পারে, আবার জীবনযাত্রা শুরু করবে, জীবনযাত্রা সে ব্যবসা দিয়ে আবার শুরু করবে। তাহলে বোঝা গেল যে ঋণগ্রস্তকে দেওয়া যাবে সেটা এইভাবে হবে না। অফিস কবল গরিবিনা অফিস সাবিলিল্লাহ, অফিস সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তা অর্থাৎ জিহাদ, মুজাহিদ এবং জিহাদ, জিহাদের জন্য যত আসবাবপত্র সরঞ্জাম লাগে, যাবতীয় জিনিস লাগে সব কিছু কেনার জন্য খরিদ করার জন্য জাকাতের টাকা থেকে ব্যয় করা যাবে। এবং মুজাহিদ সে বড়লোক হোক আর গরিব হোক, সে যদি মুজাহিদ হয় তাহলে সেও জাকাতের টাকা পাবে, অতএব জাকাতের টাকা সে পাবে। অফি সাবিলিল্লাহি অবিনি সাবিল, অবিনি সাবিল বলতে মুসাফির ব্যক্তি, ভালো মালদার ব্যক্তি, সে গ্রামে কিন্তু স্বচ্ছতার অবস্থা, সচ্ছল অবস্থা, ভালো অবস্থা আছে, সে সফরে গিয়ে এমন অবস্থা হলো যে তার কাছে কিছু টাকা পয়সা নাই, অতএব তাকে সেইখানে যতদিন থাকবে বা সেখান থেকে বাড়ি আসার জন্য যে টাকা পয়সা লাগে যে জাকাতের টাকা থেকে তাকে দেওয়া যাবে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে দুটি বিষয় হলো যে তাহলে ইয়াতিম কেন বাদ হল, ইয়াতিম আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ইয়াতিমের কথা বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন যে জালফুর বাওয়ালিয়া তামা
যে ইয়াতিমকে দিবে, তো ইয়াতিমকে দিবে এখানে ইয়াতিম, ইয়াতিম বলে যে সে গরিব হবে এরকম কোনো কথা নাই। ইয়াতিম হয়েছে তাই বলে তার বাপ তো বড়লোক হতে পারে, তার ধন সম্পদশালী হতে পারে, অতএব সে গরিব হবে এরকম কোনো কথা নাই, অতএব ইয়াতিমের কথা এখানে উল্লেখ করা হয়নি। অতএব সে ইয়াতিম যদি ফকির এবং মিসকিনের খাতায় যদি পড়ে তাহলে সেই ইয়াতিম আবার পেয়ে যাবে, একটা দিক। দ্বিতীয় দিক হলো যে ইয়াতিম বড়লোক কিন্তু ইয়াতিম তার ধন সম্পদ আছে, তার জায়গা জমি আছে, সে এখন যদি জায়গা জমি বিক্রি করে আর খায় তাহলে তো সে একদিন নিঃস্ব হয়ে যাবে, অতএব তার জায়গা জমিগুলো বজায় রাখার জন্য সেই ইয়াতিমকে আবার দেওয়া যেতে পারে, যখন স্বাভাবিক হবে, স্বাভাবিক যখন হবে তখন আবার সে ঠিক জীবনযাত্রা আবার শুরু করবে, সেইভাবে ইয়াতিমকে দেওয়া যেতে পারে। আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে মাদ্রাসা, আমরা এখানে মাদ্রাসাকে কিভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এটা কোনো কোরআন হাদিসে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ নাই, শুধু আমরা ভারতবর্ষে এবং বাংলাদেশে এটা করে থাকি, সেটা হলো যে অফিস সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় এখন জিহাদ নাই, যেহেতু তারা ইলিম চর্চা করছে এজন্য মাদ্রাসা পাবে, এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি। দ্বিতীয় হলো যে ফকির এবং মিসকিন সেখানে পড়াশোনা করে তাই আমরা মাদ্রাসা পাবে তাই বলে আমরা দিয়ে থাকি, আপনি দিতে পারেন, তবে মাদ্রাসা মানে কর্তৃপক্ষকে আমি এটা অনুরোধ করব যে ফকির মিসকিন যারা আছে ওখানে ফকির মিসকিনের জন্য আপনি জাকাতের টাকা আদায় করতে পারেন, তার জন্য একটা ফান্ড তৈরি করতে হবে, দিয়ে জাকাতের টাকাগুলো একদিকে থাকবে এবং সেখানে বড়লোকদের ছেলে পড়ে, তাহলে বড়লোকদের ছেলে যদি 50% বড়লোকদের ছেলে হয় তাদের কিছু টাকা, একটা পরামর্শ দিচ্ছি আমি, তাদের কিছু টাকা মানে তারা নিয়মিতভাবে ভোটিং ফি ভর্তি ফি দিবে এবং তাতে বিল্ডিং হবে, তাতে শিক্ষকদের বেতন হবে, তাতে খাওয়া খরচ সব কিছু হবে, এবং যে ইয়াতিম মিসকিন যারা গরিব ব্যাপারে পড়াশোনা করছে তাদের জাকাতের টাকা ঠিক ওই রকম ভাবে ঢুকবে, মানে তুমি ভাই দিতে পারো না, তোমাকে একটা রসিদ দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও ভর্তি ফির বোর্ডিং ফির রসিদ দিয়ে রাখে দিবে, এইভাবে দিবে। যদি গোলমাল করে তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষকেও হিসাব লাগবে এবং মাদ্রাসার শিক্ষক বন্ধুদেরকেও হিসাব লাগবে, এটা সচেতন হতে হবে। আজকে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় এরকম ব্যবস্থা নাই, কিছু মাদ্রাসায় হয়তো থাকতে পারে, এজন্য মাদ্রাসার কর্তৃপক্ষ এবং আলেম ওলামাকে মানে সংশোধন হতে হবে, শুধু জাকাতের টাকা সাদকার টাকা খেলেই হবে না, এটি হিসাব করে খেতে হবে, এটা আপনারা রাগের কোনো বিষয় না, কোরআন হাদিসকে আপনি বিবেচনা করে দেখুন। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এখানে আটটা খেয়াল কারা কারা পাবে। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে কি জাকাতের টাকা পিতামাতা পাবে? না, জাকাতের টাকা পিতামাতা পাবে, জাকাতের টাকা পিতামাতা কোন রকম ভাবেই পাবে না। ছেলে যদি মালদার হয়ে যায়, চাকরি বাকরি পায়, এবং এটা তো হতেই পারে না যে ছেলে মালদার এবং তার পিতামাতা গরিব, না, তার পিতামাতাকে দেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব হলো যে আপনার ওই ছেলে সন্তান, অতএব পিতামাতা খেতে পায় না, ঠিক ওই রকম ভাবে পিতামাতা যদি বড়লোক হয় তাহলে পুত্র ছেলে কখনো জাকাতের টাকা পিতামাতার জাকাতের টাকা খাবে না, কারণ পিতামাতার দায়িত্ব হলো যদিও আলাদা হয় ভিন্ন হয়ে যায় তারপরেও পিতামাতার দায়িত্ব হলো যে তাকে দেখাশোনা করা, তাকে কিছু দেওয়া, এটা হলো পিতামাতার দায়িত্ব, অতএব পিতামাতা এবং ছেলেরা জাকাতের টাকা পাবে না, ঠিক এরকম ভাবে জাকাতের টাকা পাবে না স্বামীর জাকাতের টাকা স্ত্রী পাবে না, স্বামীর জাকাতের টাকা স্ত্রী পাবে না। তবে এখানে একটা হাদিস আছে যে স্ত্রীর জাকাতের টাকা স্বামীকে দেওয়া যেতে পারে এবং আলেম ওলামারা মত দিয়েছেন, এবং এই বিষয়ে একটা হাদিস আছে যে স্বামীর জাকাতের টাকা স্ত্রীর জাকাতের টাকা স্বামীকে দেওয়া যেতে পারে, কারণ স্ত্রী বড়লোক হতে পারে, স্ত্রী একটা আলাদা বিষয় আর স্বামী একটা আলাদা বিষয়। দ্বিতীয়ত হলো যে স্বামীকে দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব এটা স্ত্রীর নয়, তবে স্ত্রীকে দেখাশোনার দায়িত্ব হলো স্বামীর, অতএব স্বামীকে জাকাতের টাকা দিতে পারে এবং সে জাকাতের টাকা দিয়ে সে দেখাশোনা করতে পারে, কোনো অসুবিধা নেই। এর থেকে বোঝা গেল স্পষ্ট, এবং এই বিষয়ে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাকাত এবং সাদকার টাকা যেমন ভাবে আমাদের জন্য হালাল নয় ঠিক আমাদের গোলামদের জন্য হালাল নয়। অতএব যদি কোনো ব্যক্তি আপনার অধীনে থাকে অর্থাৎ গোলাম, আপনি তাকে একেবারে গরিব করে দিয়েছেন, আপনার অধীনে আছে, দেখাশোনার দায়িত্ব একেবারে আপনার, যেটা গোলাম আগে ছিল এখন হয়তো নাই, এখনো মানে পালিত পুত্র স্ত্রীকে এরকম ভাবে নিচ্ছে, তো দেখাশোনার দায়িত্ব যদি একবার নিয়ে নেয় সে যাই হোক যে হোক না কেন, তাহলে কিন্তু সে আপনার জাকাতের টাকা খেতে পাবে না, আপনার অধীনে আছে এই জন্য। যাই হোক, অনেক কিছু বিষয় নিয়ে
আলোচনা করার বিষয় ছিল। এখানে আর একটা উল্লেখযোগ্য বিষয় আর 5 মিনিট নিব, যে সেটা হলো যে জাকাত এবং সাদকার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, মানে হালকা বলতে বেশ ভালোই পার্থক্য আছে জাকাত এবং সাদকার। জাকাত যদি আপনি বের না করেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, আর সাদকা যদি বের না করেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না, আজাব ভোগ করতে হবে না। যদি মানে সাদকা যদি না দেন তবে সাদকার জন্য কোরআন ও হাদিসে ভরপুর আছে উৎসাহিত যে আপনি সাদকা করুন। সাদকা ওজনের মানে বিষয়ে এই ব্যাপারে অনেক লেকচার দেওয়া আছে যে সাদকার জন্য উৎসাহিত ওয়ালা ইয়াকুল জুয়ালা দুআ মিসকিন, যারা সাদকার জন্য উৎসাহিত প্রদান করে না তাদের জন্য ওয়াইল জুনা ও জাহান্নাম, মানে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে। অতএব তারা শাস্তি যে পাবে এটা নয়, তবে সময় ক্ষেত্রে শাস্তিও হকদার হয়ে যেতে পারে যে আপনার বাড়ির লোক খেতে পায় না আর আপনি ভালোভাবে কাজ খাচ্ছেন আর আপনি মানে সচ্ছল অবস্থায় চলছে জাকাতের হকদার না, আপনি তাকে দিচ্ছেন না, তখন আপনার আপনি শাস্তির হকদারও হয়ে যেতে পারেন। সময় ক্ষেত্রে কোরআন হাদিস এটা বলছে না। আরেকটা বিষয় হলো যে জাকাতের মাল আপনি পুষে রাখবেন না, জাকাতের মাল পুষে রাখা যাবে না। জাকাতের মাল যখন আপনি বের করবেন যথাসত্ত্বর সেটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, অর্থাৎ হকদার ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে, কারণ যে জাকাতের মাল আপনার কাছে থাকে তার ভয় আছে যে আপনি খেয়ে নিতে পারেন। আর জাকাতের ব্যাপারে সূরা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা, যারা সোনা এবং চাঁদি এবং আরো বিভিন্ন জিনিস তারা জমা করে রাখে, এই জমাকৃত মালগুলো কিয়ামতের দিন উত্তপ্ত করা হবে, ইয়াউমা ইউহমা সূরা তাওবা, এবং উত্তপ্ত করা হবে এবং সেগুলোকে কপালে পার্শ্ব দিয়েছে এবং পিঠে তাক দেওয়া হবে। তাছাড়া এই বিষয়ে সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে আছে যে ওয়ালা ইয়াসালুনাল লাযীনা ইয়াকুলুনা, যারা এই জাকাতের মাল বের করছে না, যারা কৃপণতা করছে তারা জেনে রাখো তারা ভালো করছে না, তারা ভাবছে যে আমরা ভালো কিছু পারবো, খায়রুল লাকুম, যে আমাদের জন্য সেটা তাদের জন্য ভালো, ভালো খালাম ভালো বর্ষার লাগুন তোমাদের জন্য খারাপ, তোমাদের জন্য খারাপ অতি সৌতাল লাগুন না মা বাহিলুবিহি, যেগুলো তোমরা কৃপণতা করছো গভীরতা করছো সেগুলো মানে সেগুলোকে বেড়ি তৈরি করে গলায় পরিয়ে দেওয়া হবে, অর্থাৎ গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে এই মালগুলো অতএব সব। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কপালে দুটো কালো বিন্দু অর্থাৎ চোখের উপরে দুটো কালো দাগওয়ালা সাপ থাকবে এবং সে সাপ আপনার গলায় লেগে থাকবে এবং আপনার এই মুখের দংশন করবে, এই জন্য জাকাতের মাল। আমি একটা পরামর্শ দিয়ে ছেড়ে দিই, সেটা হলো যে আপনাদের এই যে সুন্দর পরিবেশ নামাজ পড়ছেন রোজা রাখছেন সব করছেন, কিন্তু জাকাতের ফেতরার মাল যেটা জমা করার কথা উল্লেখ নাই, ফেতরার বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু জাকাতের মাল জমা করার কথা উল্লেখ আছে আপনার কাছে না রেখে যদি এখানে একটা ফান্ড তৈরি করেন এবং আপনি একে অপরকে দিচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অনেক মাল পেয়ে গেল, তারপরে আবার তারপর বছর আপনি তাকে দিচ্ছেন চীনা পড়ছে, তারপর বছর তাকে দিচ্ছেন, মানে সে আপনার জাকাতের মাল খেয়ে গিয়ে ভালো বুঝতে পারলেন। এই জাকাতের যারা মাল খাচ্ছে তাদেরকে সতর্কবাণী দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখন বলতে পারছি না সবাই নাই, এই জন্য যাই হোক বিষয় হলো টাকা আপনি দিচ্ছেন এটা ঠিক নয়, এটা জমা করবেন এবং এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা সেটা বিবেচনা করবেন এবং কে কে বেশি মোতাবেক তাদেরকে সবাই যেন জাকাতের মাল পেতে পারে। বিশেষ করে আগে আমরা নিজেদেরকে দেখব, আপনি আপনার নিজেদের লোকদেরকে আপনি বলেন, এইভাবে নিজেদেরকে আমরা আগে দেখবো, যদি ফুরিয়ে যায় আমরা অন্য দেশে যাব না, অন্য এলাকায় যাব না, যদি ফুরিয়ে না যায় তারপরে আমরা অন্য এলাকায় যাবো, কিন্তু সাবধান যেখানে সেখানে শুধু খরচ করলেই হবে না, একটু সাবধান আমাদেরকেও হতে হবে। আর যারা জাকাত খাচ্ছে তারা কিন্তু সতর্ক করে দিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসআলুন নাস তাকাথুরান, যে ব্যক্তিরা বাড়াবার জন্য চাইছে তারা জেনে রাখো তারা কি চাইছে, তারা আনার চাইছে, তারা কি চাইছে, তারা আনার চাইছে, অতএব সে চাহে তো আনারকে বৃদ্ধি করুক আর না হয় চাহে তো আনারকে কম করুক, মানে অর্থাৎ সে বেশি চাক আর কম চাহুক, সে কম চাক আর বেশি চাক সে আনার কিন্তু চাচ্ছে, যদি বৃদ্ধি করার জন্য চাওয়া হয় তাহলে কিসের কিসের জন্য চাওয়া হবে, সে কিসের কিসের জন্য চাওয়া হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু বিষয় বোঝার এবং জানার তৌফিক দান করুন, আমিন।